আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের একটি অন্যরকম ভিডিও আপনাদের উপহার দিতে চলেছে কৃষি তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করছেন তাদের ধন্যবাদ এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা এই যেটা দেখছেন এটা অবশ্যই অনেকে চেনেন অনেকে চেনেন না এটা হলো ঘাট কল এই যে পুরা খেতে ভরা কল এটা কিন্তু লাগানো না এর নিচে যে আইটি যেটা এই আইটিটা যেখানে যে জমিতে যেখানেই যাক না কেন সেখানেই হবে তো আলো বাতাস সঠিকভাবে যদি পাই সেখানেই হবে তো এর চাহিদা ভালো এটা কাঁচা বেটিয়েও খাওয়া যায় পেঁয়াজ মরিচ মশলা বা ভাজি করে খাওয়া যায় তো এই ক্ষেতটা আমাদের মূলত ঝিঙ্গা লাগানো ছিল এই যে আপনাদের ঝিঙ্গা জাংলা দেখছেন তো ঝিঙ্গার ফলন শেষ হওয়ার পরে আমরা যে গাছ কেটে দিছি তারপরে নিচে পৈশাক গাছ ছিল এখন পুঁইশাক গাছগুলো আমাদের ওই বানে ওঠাই সেটা আপনাদের পরে দেখাচ্ছি কিন্তু ভিতরে চিত্রটা অবশ্যই দেখুন এই যে পৈশাক ক্ষেত এই যে অবশ্যই বানে ওঠান যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে পুরা ক্ষেত ঘাটকল দেখুন যত দূর চোখ যাচ্ছে তত দূর দেখুন সব ঘাটকল এটা অবশ্যই বিক্রি করতে করা হচ্ছে আর এই যে নিচে বসে পালন শাক হয়েছে অসামের পালন শাক এখন অবশ্যই পালন শাকে অনেক উপকার শীতকাল না বর্ষাকাল তারপরে এই যে পালন শাকের বীজ হয়তো বঞ্চে হয়েছে তা আপনাদের এই চিত্রটা একটু দেখাই এটা এখন কত বড় বড় এটা বাজারে ভালো চাহিদা আর এই যে পুঁশাক এটা বানে উঠবো কিছু কিছু ওটাই দেওয়া হয়েছে আর এগুলা উঠাবো আর আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে এক একসময়ে তলি তলি কিসির এক বিষের বিষ হয় বিষ ফুল পোশাকের ফুল আর মূলত আমরা এই পৈশাকটা বানে ওঠাচ্ছি পৈশাক বিষের জন্য নয় পৈশাখের যে ফুলটা হয় ওটা খাওয়া যায় ওটা গুণগত মান দাম পাওয়া যায় একশোটা আশি টাকা সত্তর টাকা কেজি পঞ্চাশ টাকা কেজিও পাওয়া যায় তো আমরা সেটা বেচার জন্য এই অলরেডি বানে ওঠাচ্ছি সেটা এক পর্যায়ে হবে সেটা আমরা কেটে কাটি বিক্রি করব এখন আপাতত আমরা এই যে ঘাটকল আর এখানে দেখেন একটা কারল গাছ হয়েছে কারল গাছ অবশ্যই আপনারা কারল চেনেন এটা কারল গাছ আর কী পরিমাণে কৃষির ঘাটকল হয়েছে দেখুন এটা কিন্তু লাগানো না আপনা আপনিতে আমাদের এই জমিতেই আইটি ছিল আর এ আইটি পচে না যেখানেই এ আইটি যাবে সেখানেই এই ঘাট করা পুরা ক্ষেত তো এটা একটু পরে হওয়ার কারণ হলো উপরে জাংলা আইটি গেছিলো তো এটা যখন কেটে দিয়েছে রোদ আর বাতাস আলো বাতাস ঠিকমতো পাইছে তখন কিন্তু এটা কেটে উঠছে এরপরে ছায়াযুক্ত জায়গা হয়ে গেছিলো এই জন্য আর উঠতে পারি নাই তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এই কৃষির আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যে এইখানে দেখেন একটু প্রায় সব জায়গায় আর এই ক্ষেতের পাশ দিয়ে ঝাল গাছ মরি গাছ আর এই যে ওল গাছ আর এই যে তখন পয়সা উপরে জানলার পরে এই যে পয়সা ওঠাই দেওয়া হয়েছে এই যে পয়সা এই যে একটা লাউ গাছ আছে আর এই যে সবই পয়সা দেখতে পাচ্ছে পুরো জাংলা হটিয়ে যাবে এই জায়গায় একটা মরিচ গাছে অলরেডি ফুল চলে চলিয়েছে এই যে আশা করো যে মরিচ হবে তো পুরো ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইলো আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চেহারাটার এখন জানলা আমরা কিন্তু এক জানলাতে অনেক রকম ফসল নিচ্ছি এক জানলা এক খরচে নিচে উপরে সব মিলে কিন্তু অনেক রকম ফসল এই যে জানলার উপরে সব এই যে পয়সা গোটাই দেওয়া হয়েছে এই যে দেখুন তবশ্য ভিডিওটি আপনাদের ভালো লাগবে আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে